গুজরাটের ফেমাস কসুর পাতার এই যে পাকোড়া, গুজরাটের খুব ফেমাস একটা খাবার, সেটা আমরা গুজরাটের থেকে এনে আজকে খাওয়া হলো। আর এই যে ডাটা কেটে নিয়ে আসলাম তরকারি করার জন্য, পাট শাকের তরকারি করলাম আজকে, দিনভরে কি করলাম সব মিলে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এই যে অনেক পাট ঘন হয়ে গেছিলো, তা পাট গাছ এই যে অনেকগুলো তুলে ফেলেছি মাঝ মাঝের থেকে, আর কি যে ছোটো ছোটো পাটগুলো তুলে নিয়ে চলে এসেছি, গোড়াটা কেটে এই যে ভেতরে নিয়ে চলে এসেছি, আর এখন আর কি এই যে মানে ই করছি, পাতাগুলো মানে খুঁটে বেছে নিচ্ছি, যেগুলো পোকা টোকা আছে সেগুলো ফেলে দিচ্ছি, আর ভালো ভালো পাতাগুলো আর কি নিয়ে নিচ্ছি একটুখানি রসুন পেঁয়াজ দিয়ে তরকারি করার জন্য। আর অনেক দিন হয়ে গেল মাছ টাছ খাওয়া হচ্ছে না, তা পেঁয়াজের মানে এই পেঁয়াজ দিয়ে রান্না করলে এটা ভালো লাগবে, তাই যে বেছে খুঁটেও নিয়েছি, এখন একটুখানি ধুয়ে নেবো। এটা তো আর কাটা লাগে না, দেখো এতগুলো মানে কচরা হয়ে গেছে, তো ব্যাস হয়ে গেছে এগুলো খোটাখুটি। এখন আর কি যে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, এখন আর কি এই যে বের করে নিচ্ছি, দোয়া হয়ে গেছে ওই যত সময় আর কি মেশিনে কাপড়টা দিয়েই আর কি পাট পাতাগুলো আর কি মানে বেছে খুঁটে নিচ্ছিলাম, তাই এক দেড় ঘন্টা লাগলো এই পাট পাতাগুলো বাঁচতে খুঁড়তে আর কি, অনেকটা টাইম লেগে গেছে। ততক্ষণে এক ঘন্টা 13-14 মিনিটেই যে আমার কাপড়গুলোও কাঁচা হয়ে গেছিলো। আর সকালবেলা অল্প হালকা টালকা যে কাপড়গুলো ছিল মানে শাড়ি টাড়ি, সেইগুলো আর কি আগেই ধুয়ে আমি শুকাতে দিয়ে দিয়েছি, আর মৌসুমটা একটু হালকা হচ্ছে, ওয়েদারটা একটু মেঘলা আকাশ হয়ে আছে, তার জন্য তাই যে মেশিনটাও পুরো পরিষ্কার করে নিই, এখন আর কি বাইরে জামা কাপড়গুলো মেলে দেবো। অর্ধেকটা তো শুকিয়েই যায় মেশিনে, আর বাইরে একটুখানি নেড়ে দিলে হালকা ফুলকা হওয়া বাতাসে আর কি শুকিয়ে যাবে। তা আজকাল আর ছাদে যাই না জামা কাপড় মেলতে, এই নিচের দিকে এদিকেই মেলে দিই। এখন আবার ভাবছি এদিকে গাছপালা হয়ে গেছে, এখন আর কি ছাদেই জামা কাপড়গুলো বেশি মেলে দেবো তাই ভাবছিলাম। তা দেখো গাছপালায় কিন্তু ফুল সুন্দর ফুটতে শুরু করেছে, আর গোলাপগুলো কি দারুণ লাগছে দেখতে, হ্যাঁ না জবরদস্ত লাগছে। চলো এই যে এদিকেও জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এখন এই যে ডাটা কেটে নিয়েও চলে এসেছি, সকালবেলা তো একবারে হয়ে গেছে, সবজি টবজি একটুখানি মানে কাটাকাটি করা আর কি, পাট শাকটা আর কি বেছে কুটে নিয়েছি, আর এখন আর কি ডাটা শাক আর ডাটাটাকে কেটে নেব, তার সাথে একটু আর যা পেঁয়াজ রসুন যাগুলো কাটা সেগুলো একটু কেটে নেব। কী সুন্দর ফ্রেশ দেখতে পাচ্ছ, আর একদম এটা কিন্তু একদম এক ছাটাও সার ওষুধ কিছুই দেওয়া নেই, এইভাবে করেই আর কি আমি মানে বুনে রেখে দিই। আর এখানের কিন্তু দেখা গেল মাটিটা ভীষণ ভালো, মানে বৃষ্টি খালি জলের অভাবেই এখানে কিন্তু আকাল পড়ে যায়, তাছাড়া জল যদি থাকে না, এখানে মানুষের তো প্রচুর জমি। দেখো আমি সব কিছু কেটে ফেলেছি, আর এদিকে পাট শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি, এদিকে মানে যারা গরিব মানুষ তাদেরও 25-30 বিঘে আর কি জমি থাকে, তাহলে ভাবতে পারছো জলের অভাবে এরা মানে গরিব স্থিতি হয়ে যাচ্ছে, আর যদি জলটা থাকে তাহলে কিন্তু এরা ভীষণ বড় লোক। হ্যাঁ জলের জন্যই আর কি হয় না, যখনই বৃষ্টি বর্ষাত হয় তখন কিন্তু এদের অসল ফসল খুব হয়, এক একজনের 2 ট্রাক করে আর কি গম পায়, তাহলে ভাবতে পারছো ওই গমের সময় একটুখানি শীত থাকে না, তো তখন একটুখানি বৃষ্টি বাসটা কম হয়, মানে বৃষ্টি বাসটা হলে আর কি হয় বৃষ্টি, মানে আমি বৃষ্টি বাসটা বললে আবার হয়তো আমার কোনো ভিউয়ার্স বলবে যে বৃষ্টি বাসটা আবার কি, তাই জন্য। তা ওদিকে রান্নাবান্না সব হয়ে গেছে প্রায়, আর এদিকে যে টকটা বসিয়ে দিছি, আলু ভাতে আর কি দিয়ে দিয়েছি, আর একটুখানি টক রান্না করে নিচ্ছি ছেলের জন্য, ছেলে আবার এসব শাক সবজি পাট শাক মানে ডাটা শাক এসব কিছুই খাবে না, তার জন্য এগুলো ওই যে এখন আমি আর কেটে নেবো, টকটাও বসিয়ে দিয়েছি, আর এখন এই যে মানে এই পাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব, টকটাও হয়ে গেছে, এখন আর কি শাক ভাজাটা করলে আর লাস্টে থাকলো আর কি ডাটার তরকারি। আর প্রচুর গরম পড়েছে, গরমের জন্য ব্লগ আর শ্যুট করতে ইচ্ছেই করে না, তাও না করলে নয়, তাই আর কি একটুখানি করি, আবার ভালো লাগে। ভেবেছিলাম ভিডিও আর করবো না, ভিডিও করা ছেড়ে দেব, কিন্তু দেখি আবার ভালো লাগে না ভিডিও না করলে। তা এদিকে এই যে পাট মানে এই ডাটা শাকটা ভাজি করব, তার জন্য 2-3টে লঙ্কা চেরা আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে একটু হলুদ লবণ দিয়ে আর কি ভেজে নিয়ে এই যে মানে শাকটা দিয়ে দিয়েছি, এ তো বেশি ভাজতে টাইম লাগে না, অল্প সময়তেই আর কি হয়ে যায়, 5-7 মিনিট মানে একটুখানি নাড়াচাড়া করলেই এই যে ভাজা হয়ে যায়, ব্যাস হয়ে গেছে। আর এইভাবে ভাজলে না সত্যি ভীষণ দারুণ লাগে, সব মানে শাকটা খেতে খুব টেস্টি লাগে, আমি যে মানুষ শাক খাই না তাও আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর অভিষেকের পাপা তো চেটে পুটে খেয়ে ফেলে। তো ব্যাস এই যে হয়ে গেছে সব কিছু রান্নাবান্না, এখন খালি এই যে ডাটার তরকারিটা রান্না করে নিলে হয়ে যাবে। তো এরপরে আর ব্লগ শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচুর গরম ছিল, এরপরে আর শ্যুট করা হয়নি, এই জন্য। তো সব কিছুই প্রায় হয়ে গেছিলো, কিন্তু এই তরকারিটা শ্যুট করতে করতে মানে মাথাটা এতভাবে ঘুরছিলো, তার জন্য আর এই মানে এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখন ওই বিকেল 3:30 মতো বাজে, দেখো বৃষ্টি চালু হয়ে গেছে, ওই একটুখানি বৃষ্টি হয় রোজ, এই টাইমেই একটু একটু করে বৃষ্টি হয়, আর তারপরে আর কোনো বৃষ্টি
হয় না, এই আর কি হয়েছে। এই 3টে 4টের দিকে একটুখানি বৃষ্টি হয় আর মেঘলা ওয়েদার হয়ে পড়ে থাকে, কিন্তু এখনও অন্ধকার হয়ে আছে, কিন্তু হাওয়াও ছেড়েছে প্রচুর, হাওয়াও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, মানে ঝড় টাইপের একটুখানি হচ্ছে আর কি, মাঝে মাঝে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, এই আর কি। তা বৃষ্টিটা আজকে ঠিকঠাকই হয়েছে, দেখতেই পারছো গাছপালাগুলো বৃষ্টি হলে খুব সুন্দর দেখতে লাগে, তাই না? হারা ভরা ভীষণ ভালো লাগে আমার। তবে আছে যে বৃষ্টিটা হচ্ছে আর আমার গাছপালাগুলো দেখেছো, কয়েকটা রজনীগন্ধাও ফুটেছে। সন্ধ্যার দিকে এখানে বসলে এত ভালো লাগে, এত ভালো লাগে সত্যি, কি আর বলবো তোমাদের, ভীষণ সুন্দর সেন্ট বেরোয়, মানে হাওয়া ছাড়ে মিঠি মিঠি হাওয়া, আর তারপরে আর কি ভীষণ সুন্দর আর কি গন্ধ বেরোয় রজনীগন্ধা থেকে। তো এখন এই যে দেখো, সেদিনকে গুজরাটে গেছিল আমাদের এখান থেকে, ওর পিসি বাড়ি হচ্ছে, তো ওদের ঘরের কোনো অনুষ্ঠান ছিল তাই ওরা গেছিল, তাই অভিষেকের পাপা বলেছিল যে আমার জন্য এই পাত্রা নিয়ে আসবা, তাই ওরা আর কি 5-6 প্যাকেট এনে দিয়েছে। এক প্যাকেট অভিষেকের পাপা খেয়েও ফেলেছে, আর এক প্যাকেট ওরা রাস্তায় আর কি বসে বসে খেয়ে নিয়েছে, আর 5 প্যাকেট আমাদের এনে দিয়েছে। তো এই দেখো, 3 প্যাকেট ছিল ছোটো আর 2 প্যাকেট হচ্ছে বড়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ।